শেয়ার বাজারে নক্ষত্র পতন, চলে গেলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। দেশের শেয়ার বাজারের অন্যতম বড় বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা, ভারতের বাজারের বিগবুল বলা হতো তাকে। ঝুনঝুনওয়ালা হাঙ্গামা মিডিয়া ও আপটেকের চেয়ারম্যানের পাশাপাশি ভাইসরয় হোটেল, কনকর্ড বায়োটেক, প্রভোক ইন্ডিয়া ও জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসের এক ডিরেক্টর ছিলেন। দালাল স্ট্রিটের ট্রেডার ছাড়াও একজন চার্টার অ্যাকাউন্ট্যান্ট ছিলেন তিনি। দেশের অন্যতম ধনীদের মধ্যে নাম ছিল রাকেশ ঝুনঝুনওয়ালার। আজ ভোর 6:45 নাগাদ তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। তার মৃত্যুর কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি, তবে গত মাসেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 2-3 সপ্তাহ আগেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল বলে সূত্রের খবর। হাসপাতাল ও পরিবারের তরফে এখনও মৃত্যুর সঠিক কারণ জানানো না হলেও দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সমস্যা ছিল তার। সম্প্রতি আকাশা এয়ারলাইন্সের উদ্বোধনের সময়েও তাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখা গিয়েছিল। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে দেশের অন্যতম ধনকুবেরের।